বিজেপি ফের পশ্চিমবাংলাকে অপমান করলো সাথে মনীষীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোস সহ বিভিন্ন মনীষীদের ছবি লাগিয়ে পশ্চিমবাংলাকে অপমান করেছে বলে অভিযোগ শহরবাসীদের। এদিকে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে এক শহরবাসী জানান, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোস সহ বিভিন্ন মনীষীদেরকে শ্রদ্ধা করি ও তাদেরকে মনের মধ্যে রেখে দিই, কিন্তু আজ সকালে এই দৃশ্য দেখার পর চোখ চক্ষু চড়ক হয়ে গিয়েছে। এ বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এদিন এই কাজটি যে করেছে খারাপ করেছে, আমরা দোষীদের শাস্তির জন্য বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করি। আজকে সকালবেলা মানে ভোরবেলা আমাদের পার্টির যারা এখানে কার্যকর্তা আছে তারা হঠাৎ করে দেখতে পায় যে একটা লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে অনেকগুলো এই অঞ্চলে, বল্লা বাউল এই অঞ্চলে। সেই ব্যানারগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের নিচে বাংলার বিভিন্ন মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ এদের ছবি লাগানো হয়েছে এবং তার ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ ঠাকুর সবার ছবি লাগানো হয়েছে এবং নিচে লেখা হয়েছে সৌজন্যে সুকান্ত মজুমদার। এটা তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় চক্রান্ত।